আমি এখনো পড়ি নাই, আমি জানি না পড়াটা উচিত না, পড়ে কি এটা পড়া উচিত না, ভালো লাগতে পারে, এই যে এখন আপনাকে ভালো লাগছে না। আর আমি বলতে চাই, আমি আরিফুল শুভের সাথে যে রবিবারে মনে আমাদের সাক্ষাৎকার হইতেছে, ইনশাল্লাহ দেখা যাক ইন্ট্রোডিউস হবে, তারপর যদি ভালো লাগে ওকে কাজ করব। আমরা আর্টিস্ট মডেলিং, বাট এই ওর জন্য আমি আসছি, আমার জন্য আরেকজন আসবে, তো এই জন্য আসলাম। আজকে মিলাদ মাহফিল হবে এখানে, আমরা আইডি ভবনে অনুষ্ঠান হইতেছে, দেন এই জন্য আসলাম। আমি যেটা আমার সাথে দেখা হয় নাই, আমার সাথে দেখা হয় নাই, দেন কথা হয় নাই, দেন যখন বলছে আমি তো শিল্পী গোষ্ঠীর সাথে জড়িত হয়ে গেছি, তো এখানে আমাকে দাওয়াত ইনভাইট করা হচ্ছে। এখন আমি যদি শিল্পী হিসেবে আর শিল্পীর পাশে না আসি, মিলাদে না আসি, তাহলে এটা দেখতে কেমন না? তো এই জন্য আমার অ্যাটেন্ড করা, আমি দেখি নাই আপুটাকে, আমি খেয়াল করি নাই, কিন্তু আমি আসছি, সেদিনও অ্যাটেন্ড করেছি একটা মিলাতে, আজকে আবার অ্যাটেন্ড করলাম। আমি আসলে এটা নিয়ে আলোচনা করব না, অনেকে অনেক ধরনের নেগেটিভ বলতেছে, পজিটিভ বলতেছে, সে কৃমি ওষুধ খেয়েছে, কেউ বলতেছে পারিবারিক সমস্যা আছে, এই অনেক কিছু ব্যাপার, এটা আমি নিয়ে আসলে কথা বলতে চাচ্ছি না। খেয়েছে, তারপর আবার কী যেন ওষুধ খায়, তারপর তার মুখে তার ফেনা বেরিয়েছে, তারপর মারা গেল 5টা বাজে। তার ছেলে যেটা বলছে সেটা আমি দেখি নাই, আপুর সাথে আমার ইন্ট্রোডিউস কথা হয় না কোনো দিন। এখন আমি যেটা শুনেছি সেদিন মিলাতে, আজকেও সে অ্যাটেন্ড করেছি, অ্যাটেন্ড করার পর আমার মনে হয় একটা পারফরমেন্স আছে আমার সম্ভবত, মেবি এখানে অনুষ্ঠানে। আমি এখনও পড়ি নাই, আমি জানি না পড়াটা উচিত না, পড়ে কি এটা পড়া উচিত না, ভালো লাগতে পারে, এই যে এখন আপনাকে ভালো লাগছে, সেদিন আপনি আমাকে বলছেন হ্যাঁ নায়িকা আসছে, ভালো লাগছে, ওকে ফান। আমি তো দেন হ্যাঁ আপনি আমার ভালো বন্ধু, ফ্রেন্ড ভালো, কিন্তু এই না যাতে আমি প্রেমে পড়তে হবে, প্রেমে পড়তে হবে না, আমাকে ক্রাশ খেতে হবে সবাই। মডেলিং কেন করছে এটা অনেকে শখে করে, আবার অনেকে স্যাক খাইলে করে, অনেকে কষ্ট হইলে করে, তো মানে ভিতরে কত কোনো কষ্ট হইলে সে এই লাইনে আসে। আর অনেকে হয়তো শখ ছিল মডেলিং, মানে মডেল আমার যে শখ আছে, আমি শখ আমার মানে আমার ইচ্ছা, আমি সুন্দরী এই শখ আছে, এই জন্য মডেলিংয়ে আসলাম। না সুন্দরী সুন্দরী তো দাবি করি না, সুন্দর মনের মানুষ, সুন্দর মনের মানুষ। না মনের মানুষ আমার নাই ভাই, আমার বন্ধু বান্ধবী মনের মানুষ সব, আমি জানি না, আমি এখনও ক্রাশ হই নাই। হ্যাঁ নায়ক হিসাবে ভালো, সে যদি আমারও নায়ক হয় ইনশাল্লাহ নায়ক হিসেবে ভালো, আমি নায়কের প্রতি ক্রাশ হই নাই এখনও, প্রিয়তমা না দেখা হয় নাই, এটার জন্য আমি একটু পিছিয়ে গেছি। আমি কিন্তু কদিন আগে একটা সাকিব খানের নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, একটা লাইভে গিয়েছিলাম, কথা বলছিলাম, কিন্তু দেন তখন আমি দেখলাম না উনি আসলে বাংলাদেশের মেয়েকে, ওই যে দুইটা মেয়েকে পছন্দ করলো বা তিনটা নায়কের সাথে কাজ করলো, আর পরেই করে না উনি, মনে করে না নায়িকা নাই। ভালো হতো, অবশ্যই ভালো হতো, আমরা যেমন টিভি চ্যানেলে কাজ করি, যেমন টিভি চ্যানেলে কাজ করতেছি, সেই মেয়ে তো স্টার জলসাতে কাজ করছে বা জলসাতে কাজ করেছে, সেটা তো ফ্যাক্ট না, আমরা তো এই টিভি চ্যানেলে কাজ করতেছি, তাই না? ওই মেয়ে তো মুভি করে না, ইন্ডিয়াতে কোনো মুভি করে না। যাই হোক, আমরা ওয়েলকাম জানাই, ছবিটা ভালো হয়েছে, সামনে যাতে আরও ভালো কাজ হোক ইনশাল্লাহ, আর আমিও যাতে করতে পারি সবার সাথে ইনশাল্লাহ। না সুপারস্টার তো আলোচনা হবেই, এটা সুপারস্টার তো আলোচনা হবে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না, সেটা তো সৌভাগ্যবান, সেটা সৌভাগ্যবান হব ইনশাল্লাহ, ভাগ্যবান হব যদি সাকিব খান হয়। তাই এটা দোয়া, সবার দোয়া চাচ্ছি যাতে ভালো একটা আর্টিস্টের সাথে কাজ করতে পারি। আমি তো টিভি চ্যানেলে কাজ করেছি, মুভি তো একটা কাজ করছি, রিলিজ হয় নাই, আমি সে আগামী রবিবারে চ্যানেল নাইনে 10টা বাজে একটা নাটক রিলিজ হবে, এটা জিমের উপরে নায়িকা হিসেবে ক্যারেক্টার, রবিবারে দেখেন, রবিবারে চ্যানেল নাইনে নাটকটা, 1 ঘন্টা 40 মিনিট নাটক। না আর আমি বলতে চাই, আমি আরিফুল শুভের সাথে যে রবিবারে মনে আমাদের সাক্ষাৎকার হইতেছে, ইনশাল্লাহ দেখা যাক ইন্ট্রোডিউস হবে, তারপর যদি ভালো লাগে ওকে কাজ করব।